দর্শক, আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি মূলত লেবাননের একটি স্থায়ী মাছের আড়ত। অর্থাৎ এখানে খুব ভোরবেলা এখানকার স্থানীয় জেলেরা সাগর থেকে মাছ ধরে খুব ভোরবেলা ট্রলারি করে নিয়ে আসে। আর এই মাছগুলো নেয়ার জন্য লেবানন সহ বিভিন্ন দেশের প্রবাসী যারা আছে তারা কিন্তু খুব ভোরবেলা উঠে এখানে সেই মাছগুলো সংগ্রহের জন্য চলে আসে। আমি এই জায়গাটির অবস্থান যদি বলি, এটি লেবাননের দাওরা নামক যে বাজারটি রয়েছে, মূল বাজার, সেখান থেকে একটু ভিতরে সাগরের পাশেই কিন্তু এই জায়গাটার অবস্থান। মূলত এখানে মাছ কিনতে আসার দুটি মূলত প্রধান কারণ হলো, এখানে যে মাছটি তারা পায় সেটি কিন্তু খুবই তরতাজা, অর্থাৎ সবেমাত্র সাগর থেকে ধরা হয়েছে, সেই মাছগুলো কিন্তু টাটকা মাছ কিন্তু খুব সহজেই তারা সংগ্রহ করতে পারে, প্রথম কারণ। আর দ্বিতীয় যে কারণটি সেটি হলো মূল যে বাজার রয়েছে, অর্থাৎ খুচরা বাজার, যেখানে খুচরা মাছ বিক্রি করা হয়, সেখানে তুলনায় কিন্তু এখানে মাছটা অনেকটা সস্তা দরেই কিন্তু তারা পেয়ে থাকে। প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে লেবাননের যে আর্থিক মঙ্গা চলছে, সেই আর্থিক সংকটের কারণেই অনেকটা মাছ তারা কিন্তু সংগ্রহ করে, মাছের মাধ্যমেই কিন্তু তারা তাদের পুষ্টিটা সংগ্রহ করতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। লেবাননে মূলত এই এলাকাটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এলাকা জুড়েই কিন্তু এই কর্মযজ্ঞ চলে। সেই জায়গাগুলোতে মূলত এখানে প্রায় 200-এর মতো জেলে কিন্তু এই কর্মসংস্থানের সাথে, অর্থাৎ মাছ ধরার সঙ্গে কিন্তু জড়িত। বলা চলায় যে এরকম কিন্তু জায়গা, অর্থাৎ এই অস্থায়ী যে আড়ত বলা হয়, সেই আড়তটা কিন্তু লেবাননের বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, আরও অনেক এরকম জায়গা রয়েছে যেখানে সাগর থেকে জেলেরা মাছ সংগ্রহ করে। আমরা এখন যাব যে বিভিন্ন প্রবাসী যারা খুব ভোরে এসে মাছ সংগ্রহ করছে, আমরা তেমনই তাদের সঙ্গে একটু কথা বলার জন্য যাচ্ছি। এবং এই মাছগুলো সংগ্রহ করে একটি আড়তে কিন্তু বিক্রি করা হয়, সেখানেও আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমি কথা বলছি একজন প্রবাসী বাংলাদেশি যিনি সবেমাত্র মাছ কিনেছেন। কী মাছ কিনলেন, কত টাকা দিয়ে কিনলেন? ভাই, আমি এই যে তারাফুল মাছ কিনেছি 350 টাকা দিয়ে, 3.5 কেজি। এটা তাজা মাছ আর কি। নিয়মিত কিনেন? হ্যাঁ, নিয়মিত প্রতি রবিবার আমি কিনি। এগুলো আবার কোথায় বিক্রি করবো? এগুলো আমি বাসায় বাসায় বিক্রি করবো। বাসায় বাসায়? বাসায় বাসায়। সেক্ষেত্রে একটু হয়তো, হ্যাঁ, একটু লাভবান হবো এই আর কি। আগে তো আসছি, মাছ কিনছি, মানুষ কম ছিল, ঠিক আছে, মাছ অনেক সস্তা হওয়া গেছে, কিন্তু আগের চেয়ে অনেক দাম এখন মাছ। আগের দামে এখন আর মাছ পাওয়া যায় না, মানুষ অনেক বেশি হয়ে গেছে, এই কারণে মাছের সংখ্যা বেশি দেখেন। এখন এই যে এই মাছটা কিনলাম এদেশের 100 টাকা দিয়ে, গোড়া মাছ আর কি। দর্শক, এই জায়গাটি হলো সেই জায়গা যেখানে সাগর থেকে মাছ ধরার পর মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয় এবং এখানেই সুন্দরভাবে সাজিয়ে রেখে নিলামে সেগুলো কিন্তু বিক্রি করে। এবং এখান থেকেই মূলত পাইকারি যে ক্রেতারা আছে তারা সেখান থেকে সংগ্রহ করে মূল বাজারে খুচরা দরে সেগুলো বিক্রি করে। চলুন আমরা ভিতরে দেখি আসলে মাছগুলো কীভাবে নিলামে বিক্রি করা হচ্ছে। مش عارف بعد كده مش عارف
দর্শক খুব ভরে ওঠে ফুরফুরে ও সতেজ মন মানসিকতা নিয়ে। সতেজ মাছ কেনার মজাটাই আলাদা। লেবাননের বেইরুতের দাওরা থেকে মিলন খান, আরটিভি।